আসসালামু আলাইকুম সবাইকে ইকরা রান্নাঘর থেকে জানাই সাদর সম্ভাষণ বরাবরের মতো আমি অভিরূপ ইকরা রান্নাঘর থেকে আজকে দুটো রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের প্রথমটি হচ্ছে মিনি টাওয়ার বার্গার এবং দ্বিতীয় রেসিপিটি হচ্ছে পটেটো অয়েজেস ফ্রাই তাহলে চলুন দর্শক মিনি টাওয়ার বার্গার বানাতে কি কি উপকরণ লাগে আমরা দেখে নিই মিনি টাওয়ার বার্গার তৈরি করতে আমাদের যা যা লাগবে ছোট বোন তিনটি টমেটো স্লাইস প্রয়োজন মতো মেয়োনিজ প্রয়োজন মতো ধনে পাতা কুচি পরিমাণ মতো শসা স্লাইস করা প্রয়োজন মতো অরিগানো প্রয়োজন মতো চিকেন জুলিয়ান কাট আধা কাপ সিদ্ধ ডিম দুটি গ্রেট করা বাটার পরিমাণ মতো মজরোলা চিজ গ্রেট করা পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি স্বাদ মতো সয়া সস পরিমাণ মতো সুইট চিলি সস পরিমাণ মতো শাসলিক কাঠি একটি পেঁয়াজ স্লাইস করা দু পিস এবং মধু পরিমাণ মতো দর্শক উপকরণ তো দেখে নিলেন এখন রান্নার পালা আমরা একটা প্যান নিয়ে নিলাম দর্শক এখানে যেহেতু মিনি বার্গার এটা আমি চিকেনের করব অনেকে বিফ চাইলে বিফ দিয়ে করতে পারেন অবা ভেজিটেবল দিয়ে করতে পারেন আমি আসলে এখানে চিকেন করব যেহেতু বাচ্চারা চিকেন পছন্দ করে কারণ আজকে আমি দুটো রেসিপি বাচ্চাদের কথা চিন্তা করে করেছি আজকে যেহেতু আগেই বললাম আমি যে চিকেনের করব যে আমি এখানে চিকেনের জুলিয়ান কাট নিয়েছি আধা কাপের মতো আধা কাপের জুলিয়ান নিলাম আমি একটু সয়া সস নিব এক চামচের মতো একটু অরিগানো নিব হাফ চামচের মতো স্বাদ মতো লবণ দিব তবে লবণটা একটু কম দিতে হবে যেহেতু সয়া সস আমাদের লবণাক্ত একটু ওইটার জন্য লবণ একটু কম দিব এখানে আমি দিব স্বাদ মতো চিনি এখানে চিনি দেওয়ার কারণ হচ্ছে একটা খাবারে যখন আমি চিনি দিব এটা স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায় দর্শক আমার প্যানটাও গরম হয়ে আসছে আমরা এখানে বাটার দিয়ে দিব বাটার হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার বাটার মূলত দুধের ক্যাসিনো থেকে জট মাধ্যমের মাধ্যমে এটা তৈরি করা হয় আমি মিশ্রণটা এখন চিকেনের দিয়ে দিব এখানে দর্শক আমি চিকেনটা যেহেতু বাটার দিয়ে আমি ওইটাকে সটে করতেছি আসলে এটা ফ্লেভারটা আসলে অন্যরকম আর যেহেতু বাচ্চাদের খাবার সেহেতু এটাকে বেশি আমি ডিপ ফ্রাই বা বেশি ভাজতে পারবো না এটাকে কম আছে যতটুকু করা যায় মনে করেন যে 10 মিনিটের মতো আমাকে মৃদু আছে এটাকে রান্না করতে হবে দর্শক আপনারা জানেন যে বিশেষ করে আমাদের বাচ্চারা আপনার বাচ্চারা সবাই রেস্টুরেন্টের খাবার খুব খেতে ভালোবাসে আর রেস্টুরেন্টের স্বাদ যদি আপনি ঘরে বসেই যদি দিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই তখন বাচ্চারা অবশ্যই বাইরে যেতে পারবে না বলবে যে মা আজকে এটা বানিয়ে দেন আজকে সেটা বানিয়ে দেন তো তাদের কথা চিন্তা করেই আসলে আজকে আমি এই মিনি টাওয়ার বার্গারটা বানাবো আপনারা অবশ্যই ট্রাই করবেন দর্শক আমার চিকেনটা প্রায় হয়ে আসছে আমি এখানে একটু এক চামচের মতো মধু দিয়ে দিব আর একটু
সুইট চিলি সস দিয়ে দিব, কারণ বাচ্চাদের খাবার একটু সুইট সুইট না থাকলে আসলে ভালো লাগে না। আমি সুইট চিলি সস এখানে 3 চামচের মতো দিয়ে দিলাম। কালারটাও খুব সুন্দর আসছে দর্শক। এটা এখানে দর্শক, আমরা যেহেতু মিনি টাওয়ার বানাবো, এটা বনটাকে আসলে আমি ছোট বন নিয়েছি, এটাকে আসলে একটার উপরে একটা আপনার যতগুলো উপকরণ আছে এগুলো দিয়ে আপনাকে উঁচা করতে হবে। আপনি দর্শক দেখেন আমি সাসলিক কাঠি নিয়েছি, হ্যাঁ, বানের জন্য। আপনি চাইলে যদি আরও বড় করতে চান বড় সাসলিক কাঠি নিতে পারেন। দিলাম দর্শক, আমরা এখন মেয়োনিজ আছে এটা দিয়ে দিব এখানে। টাওয়ার বার্গারে মিনি বার্গারে হয় কি, আপনার ধাপে ধাপে আমি উপকরণগুলো দিব, একটার পর আপনি ভালোভাবে দেখবেন এটাকে, কারণ প্রতিটা বাইটে যেন ওরা মজা পায়। আমি আগেই বলেছি কারণ রেস্টুরেন্ট স্বাদ যদি ঘরে বসে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। দর্শক, আমি এখানে যে চিকেনের মিশ্রণ দিয়েছিলাম ওইটা এখানে দিলাম। আমি একটু অরিগানো দিয়ে দিব। দর্শক, আরেকটা বান দিলাম আমি এখানে। আবার আমি চিজ মেয়োনিজ দিলাম এখানে। এখানে আমি পাতলা করে শসা কেটে নিয়েছি, একদম পাতলা। আপনি যদি নাইফ দিয়ে করতে না পারেন তাহলে গ্রাইন্ডারে আপনি করতে পারবেন। আমি এখানে পাতলা করে দিয়ে দিলাম শসা। শসার উপরে দিয়ে দিলাম আমি একটু সুইট চিলি সস। এটার উপরে আবার আমার গ্রেট করা, আমি এখানে ডিম রেখেছি সিদ্ধ করে, এটা পরিমাণ মতো দিয়ে দিব। এখন আবার আরেকটা বান দিয়ে দিব। একটু চাপ দিয়ে দিবেন কারণ ধাপে ধাপে এখানে বানগুলো আসবে। আমি এখন আবার চিলি সস একটু দিব, সুইট চিলি সস। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ওইটাকে বিভিন্ন উপকরণ দিয়ে দিতে পারেন। আমি এখানে যে চিলি সস দিয়েছি ওইটার বদলে আপনি চিজও দিতে পারেন। আগে আমি এখানে মজলারা চিজ নিয়েছি গ্রেট করা, এটা দিয়ে দিব। এখানে আমি টমেটো স্লাইস করে রেখেছিলাম, যত পারেন পাতলা করে রাখবেন, কারণ বাচ্চারা যেহেতু খাবে এটা যত পাতলা স্লাইস হয় তত ওরা খেতে ভালো লাগবে ওদের। আবার একটা বান দিয়ে দিলাম, একটু চাপ দিয়ে দিব। দর্শক, এখন আবার আমরা মেয়োনিজ দিয়ে দিলাম। এখন দিব আমি পেঁয়াজ স্লাইস করা আছে এখানে, বেশি না, 2 টুকরো, কারণ বাচ্চারা কাঁচা পেঁয়াজ তেমন খেতে পারে না, তার জন্য আমি আসলে 2 পিস দিয়েছি এখানে। এখন আবার আমি চিলি সস দিয়ে দিব, সুইট চিলি সস। একটু অরিগানো দিয়ে দিব। আবার চিজ দিয়ে দিব এখানে। আরেকটা বান দিয়ে দিলাম উপরে।
হ্যাঁ, চিলি সস দিয়ে দিলাম। আপনাকে ধাপে ধাপে আসলে এইগুলো উপকরণ দিতে হবে। আমি এখানে সুইট চিলি সস দিয়েছি, আবার একটু অরিগানো দিয়ে দিব, দিব ডিমের গ্রেট করা, আবার আমি এখানে রেখেছি ওইটা দিয়ে দিব। আবার দিয়ে দিব এখানে আমি ওই যে আপনার চিকেন ব্রেস্টের যেটা হাড় ছাড়া এটাকে আমি ইয়ে করেছিলাম, সর্বশেষ আমি একটা দিয়ে আবার চাপ দিয়ে দিব। দর্শক, আপনাদের কেমন লাগছে জানি না, আমার তো ভীষণ ভালো লাগছে, আর বাচ্চারা তো এটা দেখে আসলেই পছন্দ করবে। উপরে আমি একটু মেয়োনিজ দিয়ে দিলাম, আবার দিলাম মধু, দিলাম একটু সুইট চিলি সস, আবার একটু অরিগানো উপরে ছিটিয়ে দিব, আর সর্বশেষে আমি দিব ধনে পাতা কুচি, রেখেছিলাম এখানে ধনে পাতা কুচি দিয়ে দিব। দর্শক, আমি এখানে একটু মেয়োনিজ দিয়ে দিলাম, দেখতে যেন ভালো লাগে, কারণ বাচ্চাদের আসলে খাওয়ানো খুবই কঠিন। দর্শক, হয়ে গেল আমার মিনি টাওয়ার বার্গার, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তবে একটা কথা, এখানে যেহেতু চিজ দিয়েছি, আপনি যদি চাইলে ওভেনে 5 মিনিট গরম করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। দর্শক, এই পর্বে আমার প্রথম রেসিপি তো আপনি দেখে নিলেন, মিনি টাওয়ার বার্গার। এখন আমি আপনাদের জন্য যেটা করব সেটা হচ্ছে পটেটো ওয়েজেস ফ্রাই। চলুন দর্শক, পটেটো ওয়েজেস ফ্রাই তৈরি করতে কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই। পটেটো ওয়েজেস ফ্রাই তৈরি করতে আমাদের যা যা লাগবে: আলু মাঝারি সাইজের টুকরো করে সিদ্ধ করা 5টি, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, ময়দা পরিমাণ মতো, চালের গুঁড়ি পরিমাণ মতো, সস বানানোর জন্য মেয়োনিজ ও চিলি সস পরিমাণ মতো, অরিগানো পরিমাণ মতো এবং তেল পরিমাণ মতো। দর্শক, পটেটো ওয়েজেস ফ্রাই তৈরি করতে আমি এখন যেটা করব সেটা হচ্ছে, একটা প্যান আমি স্টোভে তুললাম, আমি প্যানটা জ্বালিয়ে দিব। প্যানটা গরম হতে হতে আমরা এখন একটা ময়ান তৈরি করব, আর যেটা ময়ানটা তৈরি করব সেটা হচ্ছে আমি চালের গুঁড়ো আমি দিয়ে দিব 4 চামচের মতো, দিলাম 4 চামচ। সাথে সাথে আমি ময়দা দিয়ে দিলাম 2 চামচের মতো, দিলাম 7 মতো লবণ। এখানে দর্শক আমি বলে রাখি, আমি লবণ এখানে কম দিব, যেহেতু আমি ওয়েজেস ফ্রাইয়ের জন্য আলুটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, অলরেডি লবণ আলুতে আছে, তার জন্য আমি আসলে লবণ আমি এখানে কম দিব, দিয়ে দিলাম। দিব আপনার হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, দিব মরিচ গুঁড়ো, আপনি ঝাল খেতে চাইলে একটু বেশি দিতে পারেন, কম দিতে চাইলে যেটা আপনার খুশি, আমি এখানে 1/2 চামচের মতো দিয়েছি। আর দিব দর্শক 1 চামচের মতো অরিগানো,
আপনি অরিগানো যদি বাসায় না থাকে আপনি না দিতেও পারেন আপনার ইচ্ছে, আমি এখানে দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর খাবারটা যেন স্বাদ হয়ে যায়। তারপর এটাকে ভালোভাবে মিশ্রণ করব। দর্শক আমার মিশ্রণ হয়ে গেছে, আমি এখন যেটা করব একটু আমি আগে থেকে পানি রেখেছিলাম, পানি একটু দিয়ে দিব পরিমাণ মতো ময়ান তৈরি করার জন্য। এই ময়ানটা খেয়াল রাখতে হবে আপনি অল্প অল্প করে পানি দিবেন, যদি নতুন অবস্থায় আপনি তৈরি করে থাকেন তাহলে অল্প অল্প পানি দিবেন, যেটা মানে বেশি পাতলা যেন না হয় আবার বেশি থিকও যেন না হয়। আমি এটাকে এখন ভালো করে মিশ্রণ করব। দেখেন দর্শক আমি কিভাবে করেছি, হ্যাঁ এই যে ওইটা আমার এখন মনে হচ্ছে যে একটু মনে পাতলা হয়ে গেছে, তার জন্য আপনাকে একটু চালের গুঁড়ি আরেক চামচ দিতে হবে। তখন আপনার এই ময়ানের ঠিকটা বেড়ে যাবে। দর্শক দেখেন এই যে ঠিক হয়ে গেছে আমার, যেহেতু দর্শক প্যান গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিব। ওয়েজেস ফ্রাই তৈরি করতে কিন্তু আপনাকে ডুবো তেলে ভাজতে হবে, ডিপ ফ্রাই যাকে বলে। আমি ডিপ ফ্রাইয়ের জন্য একটু বেশি পরিমাণ তেলেই দিব, এখানে দু কাপের মতো আছে, আমি দু কাপ পুরোটাই দিয়ে দিলাম। আর দর্শক আমি ওয়েজেস ফ্রাইয়ের এই যে আলুগুলো দেখেন, আমি পুরো মাঝারি সাইজের আলুকে চার টুকরো করেছি এখানে। আর এটাকে লবণ দিয়ে এমনভাবে আমি সিদ্ধ করেছি, মানে পানি ফুটন্ত বলক উঠার পরে আমি এটাকে সিদ্ধ দিয়েছি। এটা এমন অবস্থায় সিদ্ধ করেছি, এত সফট হবে না, বেশি শক্ত হবে না, মাঝারি সাইজের আমি সিদ্ধ দিয়েছি এখানে। তারপর উঠিয়ে ফেলে একে ঠান্ডা করে রেখেছি। দর্শক আমার প্যান গরম হয়ে যাচ্ছে, আপনি চাইলে হাতে গ্লাভস লাগিয়েও এটা মাখিয়ে আপনি ডুবো তেলে ভাজতে পারেন, চাইলে হাত দিয়ে করার আগে অবশ্যই এটা ধুয়ে নেবেন আপনি। আমি এখানে একটা টং দিয়ে করছি, আমি এখানে একটা টং দিয়ে আমি এটাকে মিশ্রণ করব। দর্শক আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে যখন এটা ডুবো তেলে ভাজবেন তখন আলুর পরিমাণ, ওয়েজেসের পরিমাণ যেন বেশি না হয়, কারণ একটার সাথে একটা আলু লেগে গেলে জিনিসটা হঠাৎ করে ভেঙে যাবে। তো আমি এখানে এটা দুবারে ভাজবো, আমি দিয়ে দিলাম তেল যেহেতু গরম হয়ে গেছে। আমি তো বাসায় সবসময় ওয়েজেস ফ্রাই করি এবং আমার বাচ্চারা সবসময় ওয়েজেস খেতে চায়, এবং আমি একটা সসও তৈরি করি যেহেতু ওরা ছোট মানুষ, তো সেহেতু সেই ক্ষেত্রে আমি আসলে সসটাও আসলে তেমন ঝাল করি না। আমি আঁচটা একটু কমিয়ে দিব। দর্শক এটা যেহেতু ভাজবেন তখন মাঝখানে একটু নেড়ে দিবেন, ভাজার অবস্থা কীরকম, খুব সুন্দর কালার আসছে। দর্শক এইটা হতে হতে আমরা এখন এই অবশিষ্ট আলুগুলো এই ময়ানের সাথে মেখে ফেলি, তাহলে আমাদের সময়টাও বাঁচবে এবং তাড়াতাড়ি হবে। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যেহেতু এটা বাচ্চারা খাবে, বাচ্চাদের ওয়েজেস ফ্রাই জানি ছোটরা পছন্দ করে, বড়রাও পছন্দ করে, বাট ছোটরা বেশি পছন্দ করে। তার জন্য যেহেতু এটা আমি ডুবো তেলে ভাজতেছি তখন আমি পরিবেশন পাত্রে অবশ্যই এটা পরিবেশন করার আগে একটা নিচে এইভাবে টিস্যু দিয়ে দিবেন, কারণ এটা ওয়েজেস ফ্রাই এখানে নেওয়ার পরে বাড়তি তেলগুলো এই টিস্যু চুষে নিবে। আমি আপনাদের সুবিধার্থে বলে দিলাম, বাট পরিবেশনের জন্য এখন আমি আসলে এখানে সরাসরি দিয়ে দিব। দর্শক আমার প্রায় ওয়েজেস ফ্রাইটা হয়ে গেছে, আপনি চাইলে আরও ডিপ ফ্রাই করতে পারেন। আমি
ডিপ ফ্রাই বেশি করলাম না এখানে, কারণ এটার স্বাদটা আসলে আমি যেরকম ভাজার চেষ্টা করেছি ওই রকম ভাজলে আপনার জিনিসটা খাবারটা আরও ভালো লাগবে। আমি অবশিষ্ট আলুগুলো আবার দিয়ে দিলাম। আর আরেকটা কথা, ওয়েজেস ফ্রাই করার সময় আপনার মাথায় খেয়াল রাখতে হবে, এইটা কিন্তু এই যে দর্শক আমি এখানে এটা আগে বলা হয়নি, এইটা আলুটাকে আপনি ছিলতে পারবেন না, আলুর খোসা সহ এটাকে আপনি কাটবেন। দর্শক এইটা হতে হতে আমরা একটা সস তৈরি করি, কারণ আমি আমি আগেই বলেছি আমি যে সস তৈরি করব এইটা আমার বাসার বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমি বেসিক্যালি নিজেও পছন্দ করি। এইটা আমি একটা পাত্র নিয়েছি, পাত্রকে ভালো মতো মুছে নেবেন। নিয়েছি পাত্রতে আমি দু চামচের মতো, দর্শক আমি যেহেতু বড় চামচ নিয়েছি আমি দু চামচের মতো এখানে মেয়োনিজ নিলাম, দিলাম সুইট চিলি সস, সুইট চিলি সস একটু বেশি থাকবে, নিলাম একটু অরিগানো, এটাকে ভালো করে মিক্স করতে হবে। দর্শক আমার সসটা বানানো হয়ে গেছে, আমি এখানে একটা সসের বাটি নিয়েছি, দেখেন দর্শক সসটা কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে। দর্শক আমাদের ওয়েজেস ফ্রাইটা প্রায় হয়ে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, আপনারা যখন ওয়েজেস ফ্রাই করবেন তখন ময়ানটা কিন্তু আপনি তো পরিমাণ মতো করলেও কিন্তু কিছু থেকে যায়, আসলে সেটা কী করবেন আপনি নষ্ট না করে ওইটাকে ভালো করে একটা চামচ দিয়ে একটা ছোট বক্সে যতটুকু থাকে ওইটাকে পুরো প্যাক করে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা নর্মাল ফ্রিজে মনে করেন যে দুদিনের ভিতরে খাবেন আপনি নর্মাল ফ্রিজে রাখেন, মনে করেন যে আপনি সপ্তাহ দিন পরে খাবেন এইটাকে ডিপে তখন আপনি রেখে দিয়ে খেতে পারবেন। দর্শক আমার ওয়েজেস ফ্রাইটা শেষ হয়ে আমরা স্টপটা নিভিয়ে দিলাম, আমরা এখন এটাকে পরিবেশন পাত্রে তুলে নিব। আর এটা খেয়াল রাখতে হবে ওয়েজেস ফ্রাই আপনি যদি আপনার মনে করেন বাসায় মেহমান আসলো বা বাচ্চাদেরকে বিকেলবেলা খাওয়াবেন, আপনি এই আলুটাকে কেটে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবেন, ময়ান করে দিবেন, কারণ এটা আসলে চুলা থেকে নামানোর পরেই খেতে এত ভালো লাগে। আর জিনিসটা আসলে গরম গরম যদি খেতে হয় তাহলে আপনি সরাসরি চুলা থেকে নামিয়ে ওইভাবে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। দর্শক এখানে ওয়েজেস ফ্রাইটা দিয়ে দিলাম। এই যে আমি এখানে একটা টং দিয়ে এটাকে সাজিয়েছি, আসলে ধরার পরেই আসলে এটা এত ক্রিস্পি হয়েছে, আমি এখান থেকে জানি না আপনারা শব্দ পাচ্ছেন কি না। তো এখানে সসটা আমি দিয়ে দিলাম, আমি এটাকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করব। দর্শক হয়ে গেল আমার মজাদার পটেটো ওয়েজেস ফ্রাই, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন। দর্শক আজকের পর্বে দুটো বাচ্চাদের মজার রেসিপি আপনারা দেখে নিলেন। প্রথমটি ছিল মিনি টাওয়ার বার্গার, আপনি এটা চিকেন, বিফ, আপনার ফিশ দিয়েও করতে পারেন আপনার ইচ্ছে মতো, আমি আজকে চিকেন দিয়ে করে দেখিয়েছি আপনাদেরকে। এবং দ্বিতীয় রেসিপিটি করেছি পটেটো ওয়েজেস ফ্রাই, বাচ্চাদের সবচেয়ে মজার দুটো রেসিপি আজকে করিয়ে দেখেছি, আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদেরকে বাচ্চাদেরকে খাইয়ে আপনার তাক লাগিয়ে দিবেন।
এবং আগামী পর্বে আরও দুটি নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।